সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা জানি আমাকে গালি দিবেন, কিন্তু ভিডিওটা দেখার পর তারপর বলবেন। দর্শক শ্রোতা, এরকম ভিডিও কিন্তু আমাদের সমাজে অনেক ভাইরাল হচ্ছে, যে মা ছেলের নষ্টামি, মা ছেলের ভিডিও ভাইরাল, মা ছেলের টিকটক ভাইরাল, এরকম কিন্তু অনেক টাইটেল দিয়ে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে একটা ভিডিও দেখলাম আমি, সেই ভিডিওটা আসলে আমার কাছে ভালো লাগেনি, বিদায় আপনাদের সাথে শেয়ার করতেছি। মা ছেলে সম্পর্কটা হচ্ছে মধুর একটা সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্কের মধ্যে কোনো ভেজাল নেই, কিন্তু আমি এখনও যে ভিডিওটা আপলোড দিছি, হয়তো আপনারা আমাকে গালি দিবেন যে মা ছেলের মধ্যে এটা কি হয়েছে, এটা তো করতেই পারে না। আমাদের ইসলামে কিন্তু নিষেধ আছে, যখন ছেলেটা প্রাপ্ত বয়স্ক হবে তখন সে ছেলের সাথে কিন্তু এভাবে ডলাডলি ঘষাঘষি এগুলো করা যাবে না। দর্শক শ্রোতা, মা এবং ছেলে তারা কি করতেছে যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। একটা মা এবং একটা ছেলে তারা এগুলো করতে পারে, আসলে ভাবা যায় না যে একটা মা কেন তার ছেলের সাথে এগুলো করবে। তার মায়ের কাছে কি একটু ইয়া লাগতেছে না যে আমার ছেলেটা এখন বড় হয়েছে, আমি আমার ছেলের সাথে কেন এরকম করব? ছেলেদের সাথে কিন্তু সব কিছু করা যায় না। আজকে যদি মেয়ে হতো, তার মা তার সাথে টিকটক ভিডিও করতো, তার সাথে এনজয় করতো, এইট সেটাই করতো, কিন্তু একটা ছেলের সাথে কি সেটা করা যায়? মা হয়তো ভাবতেছে সেটা কিছুই না, কিন্তু অন্যজনেই তো সেটা নেগেটিভভাবে নিতেছে। হ্যাঁ, আপনার কাছে আপনার ছেলে যত বড়ই হোক না কেন, সে আপনার সন্তান, আপনার চোখে তাকে এখনও আপনার শিশু সন্তানের মতোই লাগতেছে, কিন্তু আমাদের আমরা যারা দেখতেছি আমাদের কাছে অবশ্যই বিষয়টা অন্যদিকে বা খারাপ লাগতেছে। কারণ একটা ছেলে যখন বয়স্ক হয় তখন সেই ছেলেটার সাথে আর এরকম সম্পর্ক করা যায় না। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাবার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে বলবেন, যে আমি কি আসলে কোন ভিডিওটা ভুল ধরেছি নাকি সঠিক ধরেছি। তো চলুন ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাবার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।